Hello everyone, Assalamualaikum. Welcome to SS Easy Education. Today I am going to deliver a lecture on allotment of share, and in this chapter we will study the following points, namely meaning of allotment of share, unconditional acceptance, communication of offer, general principles of allotment of share, procedure of allotment of share, splitting of share, irregular allotment, return as to allotment, share certificate, share warrant, difference between share certificate and share warrant, and lastly difference between share and the stock. So let's start with the first point, that what is meant by allotment of share. So allotment of share, these terms are sometimes used interchangeably. There may be a distinction in some circumstances. Notably, when shares are issued by a public corporation, share allotment, technically speaking, is the assignment of the right to certain shares to specific applicants. Such allottees may be sent allotment letters which may be renounced in favor of others, and the shares are issued subsequently. Most private firms will use the same procedure for allotment and issuance. A corporation may issue shares when it is formed or at any time throughout its existence to raise cash and or introduce new shareholders. So allotment of share, eta bola hocche je interchangeably. So there are some distinction in some circumstances when shares are issued by a public corporation. Such allotment, technically speaking, assignment of the right to specific person. এর অর্থ হচ্ছে যে অ্যালটমেন্ট অফ শেয়ার বলতে আমরা বুঝবো শেয়ার বরাদ্দিকরণ বা কারো উপরে শেয়ার দিয়ে দেওয়া বা চার সৃষ্টি করা। অর্থাৎ পাবলিক কর্পোরেশনের ক্ষেত্রে যেটা হয়, শেয়ার অ্যালটমেন্টের আগে শেয়ার অফার করা হয় এবং সেখানে শেয়ার কেনার জন্য অনেক অ্যাপ্লিকেশান সাবমিট হয় এবং অ্যাপ্লিকেশানে পরে কি বিবেচনা করে শেয়ার কোম্পানি কি করে প্রত্যেক অ্যাপ্লিক্যান্টের নামে নামে শেয়ারটা অ্যালোট করে, আর এটাকেই আমরা বলছি অ্যালটমেন্ট অফ শেয়ার্স। তো আসলে অ্যালটমেন্ট অফ শেয়ারকে ডিফাইন করার চাইতেও কিন্তু এটা বোঝাটা অনেক সহজ, আর প্রাইভেট ফার্মের ক্ষেত্রেও বলা হচ্ছে তারা সেম প্রসিজিওর অনুসরণ করে। দেন এগ্রিমেন্ট ফর অ্যালটমেন্ট, জেনারেল রুলস অফ ল অফ কন্ট্রাক্ট অ্যাপ্লাইজ অফ অ্যালটমেন্ট অফ দ্য শেয়ার্স বাই ইস্যুইং প্রসপেক্টাস। খুব সুন্দর একটা কথা এখানে বলছে যে অ্যাগ্রিমেন্ট অফ অ্যালটমেন্টের ক্ষেত্রে ন্যাচারালি যেটা ইউজ করা হয় সেটাই হচ্ছে প্রসপেক্টাসের মাধ্যমে, ল অফ কন্ট্রাক্ট ইউজ করা হয়। দ্য কোম্পানি ইনভাইটস পাবলিক টু পারচেজ শেয়ার, ইন্টারেস্টেড পার্সন অ্যাপ্লাই টু দ্য কোম্পানি, অ্যান্ড হোয়েন দ্য কোম্পানি অ্যাকসেপ্ট দ্য সেইড অফার ফর দ্য পারচেজ অফ শেয়ার ইজ নোন অ্যাজ দ্য অ্যালটমেন্ট অফ শেয়ার্স। যেটা একটু আগেই তোমাদের বাংলায় বললাম যে কোম্পানি কি প্রসপেক্টাসের মধ্যে শেয়ার অফার করে আর শেয়ার হোল্ডারটা অ্যাপ্লাই করে যে সে কতটা শেয়ার নিতে চায়, এবং কোম্পানি পরবর্তীতে অ্যাপ্লিকেশানের উপরে ভিত্তি করে শেয়ারটাকে অ্যালট করে। ইন নিকলস কেস 1885, ইট ওয়াজ হেল দ্যাট অ্যান অ্যালটমেন্ট ইজ জেনারেলি নেদার মোর নর লেস দ্যান দ্য অ্যাকসেপ্টেন্স বাই দ্য কোম্পানি অফ দ্য অফার টু টেক শেয়ার্স। ইট ওয়াজ অলসো হেল্ড ইন দ্য কেস অফ স্পিজেল ভার্সেস চাইনিজ কর্পোরেশন দ্যাট দ্য অ্যালটমেন্ট অফ শেয়ার ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েশন বাই দ্য ডিরেক্টার্স অফ শেয়ার্স টু এ পার্টিকুলার পার্সন। ওয়েন দ্য কোম্পানি অ্যালোট শেয়ার টু এ পার্টিকুলার পার্সন, হি বিকামস দ্য শেয়ার হোল্ডার অফ দ্যাট কোম্পানি। অ্যান্ড দেন সেকেন্ডলি আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স, অ্যান অ্যাকসেপ্টেন্স মাস্ট বি আনকন্ডিশনাল অ্যান্ড করেসপন্ডস উইথ দ্য টার্মস অফ দ্য অফার। For example, if an applicant applies for 50 shares but he is allotted only 20 shares in his name, he may refuse to take it. However, there are many several applicants and it may be impossible for the company to make an allotment in full to every applicant. In this case, the difficulty may be removed by adding the following clause in the form of application: I agree to accept such shares or any smaller number that may be allotted to me. So এই পোর্শনটার অংশ হচ্ছে যে আনকন্ডিশনাল কিন্তু মানে এই অ্যাকসেপ্টেন্সটা হতে হবে, কন্ডিশন থাকা যাবে না। তার মানে আমি 200টা শেয়ার চাইছি, আমাকে 20টা শেয়ার দিলো, আমি সেটা নাও গ্রহণ করতে পারি।
তো সেই জন্য একটা কি বলছে যে একটা যদি ক্লোজ থাকে যে যদি আমাকে আমি যে শেয়ার চাইলাম তার থেকেও কম অফার করা হয় আমি তাও সেটি গ্রহণ করতে রাজি আছি। অ্যান্ড দেন কমিউনিকেশন অফ অফার টু মেক দ্য কন্ট্রাক্ট বাইন্ডিং দ্য অ্যাকসেপ্টেন্স মাস্ট বি ওয়েল কমিউনিকেটেড টু দ্য অফার অর ইন দ্য কেস অফ হাউস হোল্ড ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি ভার্সেস গ্র্যান্ট 1874 জি অ্যাপ্লাইড ফর শেয়ার্স ইন এইচ কোম্পানি The company allotted share in his name and the letter of allotment was posted which never reached G. It was held that G was a shareholder of the company and offer may be revoked at any time before the acceptance is communicated. An offer however is terminated by the failure to maintain the condition subject to which it is made. কমিউনিকেট করতে হবে অর্থাৎ আমরা যে শেয়ারের অফারটা করলাম অবশ্যই সেই অফারটা যে শেয়ার হোল্ডারকে অফার করছি তার কাছে কিন্তু অফারের নোটিশটা যেতে হবে পৌঁছাতে হবে আর যদি না পৌঁছায় দেখো এ যে কেসটা বললাম সেখানে কিন্তু অফারেরটা পৌঁছায় নাই কিন্তু তারপরও কোম্পানি তাকে শেয়ার হোল্ডার বলে দিয়েছিল নাও সাম জেনারেল প্রিন্সিপালস ফর অ্যালটমেন্ট অফ শেয়ারস অর সাম জেনারেল রুলস Number 1 general rule allotment by proper authority. An allotment of share, it must be made by an proper authority, indicates person who are eligible to allot shares by virtue of the provision of the articles of the company. Generally, an allotment must be made by resolution of the board of directors. However, any person delegated with power under the provision of these articles can make allotment of shares. So, the competent authorities to allot shares দে আর সো আইনে কিন্তু কোম্পানির কম্পিটেন্ট অথরিটির একটা লিস্ট বলা হচ্ছে এখানে যে হু বোর্ড অফ ডিরেক্টর্স এনি কম্পিটেন্ট পার্সন আন্ডার দ্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন দ্য সেক্রেটারিস অফ দ্য ট্রেজার্স অফ দ্য কোম্পানি ইফ দে আর অথোরাইজড বাই দ্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন না আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত সেক্রেটারিজ অর ট্রেজারার্স বা কোনো কম্পিটেন্ট পার্সন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যাকে কম্পিটেন্ট মনে করবে এবং বোর্ড অফ ডিরেক্টর্স দেন দুই নাম্বার রুলসটা বলা হচ্ছে অ্যালটমেন্ট টু বি মেড ইন এ রিজনেবল টাইম দ্য অ্যালটমেন্ট ইজ মেড উইদ ইন এ রিজনেবল টাইম হেয়ার দ্য রিজনেবল টাইম ইট ভ্যারিজ ফ্রম ফ্যাক্ট টু ফ্যাক্ট ইন কেস অফ দ্য রামলাসাম গুপ্তা ভার্সেস এম ই আর মেলাক 1939 অ্যান অ্যাপ্লিকেশন ফর শেয়ারস ওয়াজ মেড ইন দ্য ডিসেম্বর বাট ইট ওয়াজ অ্যাকসেপ্টেড ইন দ্য ফলোয়িং অগস্ট It was held that the time for the acceptance is not reasonable since there was a long interval from the submission of the applicant's application to the acceptance. এখানে দেখো এই কেসে কিন্তু অগাস্ট মাসে ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিল অগাস্ট মাসে অ্যাপ্লিকেশন গ্রহণ হয়েছে কিন্তু এই নয় মাস পরে বলা হলো যে না এটা রিজনেবল টাইম এর থেকে অনেক বেশি টাইম অ্যালটমেন্ট মাস্ট বি কমিউনিকেটেড তো এই কথাটা আমরা আগেও পড়লাম যে যখন কোম্পানি কোনো ব্যক্তিকে শেয়ার অ্যালট করবে সেই অ্যালটমেন্টের বিষয়টা তার সঙ্গে কমিউনিকেট করে তাকে জানাতে হবে ইট ইজ সাফিসিয়েন্ট ফর কমিউনিকেশন দ্যাট দ্য কোম্পানি হ্যাজ অ্যালটেড অ্যান্ড সেন্ট এ লেটার বাই পোস্ট টু দ্য প্রপার অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ সাফিসিয়েন্ট স্ট্যাম্প অ্যান্ড ইট ইজ কোয়াইট ইম্যাটেরিয়াল ওয়েদার দ্য লেটার ইজ ডিলেড অর লস্ট অ্যান্ড দেন লাস্ট ইন দিস পেজ দিস ইজ দ্য লাস্ট অ্যালটমেন্ট মাস্ট বি অ্যাবসলিউট অ্যান্ড আনকন্ডিশনাল এটাও আমরা আগে আলোচনা করলাম যে অ্যালটমেন্ট শুড বি অ্যাবসলিউট দ্যাট মিন্স দ্য অ্যাপ্লিকেন্স অ্যাপ্লাইজ ফর 100 শেয়ারস বাট ইফ হি ইজ অ্যালোটেড 20 ইট ইজ নট অ্যাবসলিউট হাউএভার ডিউ টু ইনসাফিসিয়েন্সি অফ শেয়ারস এ প্রোটেকশন ক্লোজ ইন দিস রিগার্ডস ইজ কন্টেন্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম Besides, the allotment must be unconditional. An applicant may reject the allotment promptly when the condition is not fulfilled. But on acquiescence, an applicant may lose his right of the rejection. আর কিছুটা আগে যে আলোচনাটা করেছি যে তার একটা ক্লজ রাখতে পারে এরকম যে ঠিক আছে আমার নামে যদি এর চাইতে কম পরিমাণ শেয়ারও অ্যালট করা হয় দেন আই ওয়ান্ট টু টেক দ্যাট শেয়ার এ ধরনের একটা ক্লজ যদি সংযুক্ত করা হয় তাহলে আসলে কোম্পানির জন্য প্রবলেম হয় না এবং যে শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করেছে তার জন্য কোনো প্রবলেম হয় না অ্যান্ড দেন নেক্সট প্রসিজিওর অফ অ্যালটমেন্ট অফ শেয়ার According to the Companies Act 1994, the procedure of allotment of shares are given below. Registration and issue of prospectus. When a public company wishes to offer shares for public subscription, at first it is required to send a prospectus to the register for registration.
and within 90 days from the date of registration, the prospectus must be issued under section 138. And then under section 148, minimum subscription, no allotment of a share, capital of a company offered to public shall be made unless the amount is stated in the prospectus and at least 5% of that amount has been paid in cash to the company. Money to be deposited in the scheduled bank. After receiving monies from applicants for shares, the company shall deposit and keep the amounts in a scheduled bank as defined in the Bangladesh Bank Order 1972 until a certificate to commence business is obtained under section 1484. So these are the procedures for allotment of shares. And some other procedures: refund of money deposited in the scheduled bank. If the minimum subscription is not raised, being a precondition for allotment of share, within 180 days after the first issue of the prospectus or within 40 days from the closing date of subscription list, all monies received from applicants of shares shall be forthwith repaid to them without interest. এখন বলছে যে শিডিউল ব্যাংকে যে মানি ডিপোজিট থাকবে সেটাকে রিফান্ড করতে হবে, অর্থাৎ মিনিমাম যদি সাবস্ক্রিপশন না ঘটে শেয়ারের তাহলে কিন্তু এটা করতে হবে। ওপেনিং অফ সাবস্ক্রিপশন লিস্ট, দ্য কোম্পানি ফর দ্য পারপাসেস অফ অ্যালোটিং শেয়ারস অর ডিভেঞ্চার্স ওপেন্স সাবস্ক্রিপশন লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য প্রসপেক্টাস, হাউএভার নো অ্যালোটমেন্ট শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ ইস্যুইং প্রসপেক্টাস until the beginning of the 8th day after the publication of the prospectus or such later time as may be prescribed for the purposes of in the prospectus. এখন বলা হচ্ছে যে শেয়ার অ্যালটমেন্টের জন্য বা ডিভেঞ্চার অ্যালটমেন্টের জন্য কোম্পানি কী করবে, সাবস্ক্রিপশানের লিস্ট ওপেন করবে এবং প্রসপেক্টাস পাবলিকেশনের পরেই সেটি করবে। আবার বলা হচ্ছে যে যে প্রসপেক্টাসটা ইস্যু করার পরপরই কিন্তু অ্যালটমেন্ট করবে না, অবশ্যই একটা নির্ধারিত সময় পর্যন্ত, এবং সেটা বলা হচ্ছে 80th ডে আফটার দ্য পাবলিকেশন অফ প্রসপেক্টাস, ক্লোজার অফ দ্য সাবস্ক্রিপশন লিস্ট, অন দ্য প্রি ডিটারমাইন্ড ডেট দ্য সাবস্ক্রিপশন লিস্ট শ্যাল বি ক্লোজড অ্যান্ড নো অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড ফার্দার বাই দ্য ব্যাঙ্ক, ডেলিভারি অফ দ্য স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস টু দ্য রেজিস্টার, A company having a share capital which does not issue a prospectus but intends to raise capital by issuing shares or debenture, the said company is required to deliver a statement in lieu of prospectus to the register at least 3 days before the first allotment of either shares or debentures. These provisions, however, is not applicable in case of private company. Section 141. সেকশন 141 অনুযায়ী বলা হচ্ছে যে যদি কোনো কোম্পানির শেয়ার ক্যাপিটাল থাকে এবং প্রসপেক্টাস ইস্যু না করে কিন্তু তারা শেয়ার ক্যাপিটাল রেজ করতে চায় বা শেয়ার ডিভেঞ্চার ইস্যু করতে চায়, তাহলে অবশ্যই তাকে স্টেটমেন্ট দিতে হবে প্রসপেক্টাসের পরিবর্তে, আদারওয়াইজ কিন্তু সে শেয়ার ইস্যু করতে পারবে না। নাও ফাইনাল অ্যালটমেন্ট অফ শেয়ার, আফটার দ্য ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাবাব মেনশন কন্ডিশনস, দ্য বোর্ড অফ ডিরেক্টর্স দেন সিটস For allotting shares of the applicants, the board will sit at a meeting specially called for finalizing the list for application. And then procedure in case of oversubscription. If the issue is under fully subscribed, it is not a problem for the board to allot each applicant. But in case of excess subscription, the board may follow the general meeting policy of allotment. In this regard, one of the common practice may be the drawing of lottery of allotment. Letter of allotment. When the company by its board decides to allot shares to the applicant, it is required to send a letter of allotment of the successful applicants. However, the letter of allotment is generally made out based on the allotment sheets prepared by the company. Letter of allotment এর ক্ষেত্রে এবং procedure এর ক্ষেত্রে বলা হচ্ছে দেখো যে যদি পুরোপুরি সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, ওভার সাবস্ক্রিপশন হলে বোর্ড অফ ডিরেক্টরকে জেনারেল মিটিংয়ের নিয়ম ফলো করতে হবে এবং এই ক্ষেত্রে নর্মাল নিয়ম যে তারা লটারি করে,
লেটার অফ অ্যালটমেন্ট হচ্ছে যে বোর্ড ডিসিশন নেয় যে আসলে কিভাবে কাকে কোন শেয়ার হোল্ডারকে কত শেয়ার অ্যালট করা হবে, এবং এরপরে তারা লেটার অফ অ্যালটমেন্ট ইস্যু করে। দেন স্প্লাইটিং অফ শেয়ার্স, স্প্লিটিং অফ শেয়ার্সটা আসলে কি? সো স্প্লিটিং অফ শেয়ার এটি কোম্পানি লতে সাধারণত বলা হয়ে থাকে যে যদি কোম্পানির আর্টিকেলসে বলা থাকে, প্রভিশন দেওয়া থাকে, তাহলেই কোম্পানি কিন্তু তার যে ফুল শেয়ার বা ফুল ভ্যালুর যে শেয়ার রয়েছে সেটাকে সাম স্মলার ভ্যালুর শেয়ারে ভাগ করে ফেলতে পারে এবং এটাকেই স্প্লিট করা বলে। কনভার্সন অফ সাচ স্মলার পার্ট অফ এ ফুল ভ্যালুড শেয়ার বাই কোম্পানি ইজ কল্ড স্প্লিটিং অফ শেয়ার। লেটস ইমাজিন ভ্যালু অফ দ্য শেয়ার অফ এ কোম্পানি ওয়াজ টাকা 100। নাও ইফ দ্য শেয়ার ইজ পার্টেড উইথ 10 শেয়ার্স ইচ ভ্যালুড দেন 10, ইট ইজ কল্ড স্প্লিটিং অফ শেয়ার। বিকজ অফ দ্য স্প্লিটিং অফ শেয়ার্স, দো দেয়ার ইজ নো অল্টারেশন ইন দ্য অথোরাইজড ক্যাপিটাল, বাট দ্য নাম্বার অফ দ্য শেয়ার্স অ্যান্ড দেয়ার ফেস ভ্যালু অল্টার। দ্য অবজেক্ট অফ এ স্প্লিটিং অফ শেয়ার ইজ টু মেক দ্য প্রসিডিওর অফ সেলিং অফ শেয়ার ইজিয়ার। হাওয়ার ইন কেস অফ স্প্লিটিং অফ শেয়ার্স, দ্য ট্রান্সফারার উইল সেন্ড হিজ শেয়ার সার্টিফিকেট টু দ্য কোম্পানিজ অফিস ফর বিং স্প্লিট আপ ইন টু সেভারেল সার্টিফিকেটস সার্চ ফর সেভারেল শেয়ার্স। When shares are divided into small numbers, in case of a share splitting, the company shall within 15 days of such division file notice with the register. If any company fails to file notice within 15 days in relation to above mentioned clause, it shall be liable to fine not exceeding 200 takas for every day during which the default continues. সো স্প্লিটিং আপ বলতে আমরা বুঝি যে একটি পূর্ণ অ্যামাউন্টের শেয়ারকে ছোটো ছোটো অ্যামাউন্টে ভাগ করে ফেলা। অ্যান্ড দেন নেক্সট আমরা স্টাডি করব ইরেগুলার অ্যালটমেন্ট। সো ওয়েন আমরা বলতে পারি যে ইরেগুলার অ্যালটমেন্ট হয়েছে, ওয়েন এ কোম্পানি অ্যালট শেয়ার উইদাউট মেনটেনিং দ্য ডিউ প্রসেস রিলেটিং টু দ্য অ্যালটমেন্টস অফ দ্য শেয়ার, দেন ইট ইজ সেড টু বি ইরেগুলার অ্যালটমেন্ট। So far, the Companies Act 1994 is concerned when a company allots share without fulfilling the conditions mentioned in Section 141 and Section 148, the allotment is irregular. An allotment may be irregular on the below mentioned grounds. When the prospectus or statement in lieu of prospectus is not issued, when the allotment is made by the public company which has issued a prospectus without receiving 5% of the nominal value of shares as application money, and when the allotment is made without receiving the minimum subscription or without depositing application money in the scheduled bank. So, আমরা বলছি যে অ্যালটমেন্ট তখনই ইরেগুলার হয়ে যায় যদি সেটি প্রপার 1994 আইন ফলো করে না করা হয়, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে দেখো প্রসপেক্টাস যদি ইস্যু না করা হয় অথবা পাবলিক কোম্পানি অ্যালটমেন্ট করলো উইদাউট রিসিভিং 5% অফ নমিনাল ভ্যালু অফ দ্য শেয়ার, অ্যান্ড লাস্টলি যদি অ্যালটমেন্ট এরকম হয় যে মিনিমাম সাবস্ক্রিপশন ব্যতীতই অ্যালটমেন্ট হয়ে গেছে, শিডিউল ব্যাংকে মানি ডিপোজিট অ্যাপ্লিকেশান উইদাউট মানি ডিপোজিট অ্যাপ্লিকেশান হয়ে গেছে, তখন যদি এটা অ্যালটমেন্ট করা হয়ে থাকে দেন সেই অ্যালটমেন্টকেও বলা হবে ইরেগুলার অ্যালটমেন্ট। অ্যান্ড দেন ইফেক্ট অফ ইরেগুলার অ্যালটমেন্ট, অ্যাজ পার সেকশন 149 অফ আওয়ার কোম্পানিজ অ্যাক্ট 1994, থ্রি ইফেক্টস আর ফলোড ফ্রম দ্য ইরেগুলার অ্যালটমেন্ট হুইচ আর অ্যালটমেন্ট ভয়েডেবল। তো ইরেগুলার অ্যালটমেন্ট হলে আসলে কি হয়, তো আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট হয় তিনটা। প্রথমতই যে বরাদ্দকরণটাই, যে বরাদ্দ দেওয়া হলে এটা ভয়েডেবল হয়ে যায়, স্যুট ফর কম্পেনসেশন এগেনস্ট ডিরেক্টর, ডিরেক্টরের বিরুদ্ধে কম্পেনসেশনের মামলা করা যায়, এবং তিন নাম্বার রিমেডি হচ্ছে ফাইন। তো প্রথম রিমেডিটা আমরা পড়ি অ্যালটমেন্ট ভয়েডেবল, ওয়েন এ শেয়ার ইজ অ্যালোটেড ইরেগুলারলি দেন ইট ইজ ভয়েডেবল অ্যাট দ্য অপশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইদিন ওয়ান মান্থ after the holding of the statutory meeting of the company, or in case whether the company is not required to hold a statutory meeting, or where the statutory meeting or where the allotment is made after holding such a meeting within 1 month of the date of allotment, within 1 month of the allotment the allottee must inform the company that he intends to avoid the allotment because of irregularity.
For the allottee, it is not necessary that he must start legal proceeding to avoid such allotment within that time. Rather, it is enough that he should give a notice of avoidance to the company. But legal proceedings should be reasonably prompt thereafter if they are to be brought. If the applicant takes a step for avoiding the allotment within this period, it does not matter that winding up proceedings has intervened during this period. এখন এখানে বলা হচ্ছে যে যখনই কোনো শেয়ার ইরেগুলারলি অ্যালোট করা হবে তখনই কিন্তু এটা অ্যাপ্লিক্যান্টের মানে মত অনুযায়ী ভয়েডেবল হবে। তার মানে এখানে বলা হচ্ছে দেখো যে কোম্পানি যদি এরকম হয় যে স্ট্যাটিউটরি মিটিং অথবা স্ট্যাটিউটরি মিটিং এ যদি অ্যালোটমেন্ট আফটার হোল্ডিং সাচ এ স্ট্যাটিউটরি মিটিং হয়ে যদি অ্যালোটমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু অ্যালোটির কর্তব্য হবে এক মাসের মধ্যেই অ্যালোটি কোম্পানিকে ইনফর্ম করবে যে তার নামে যে শেয়ার অ্যালোটমেন্ট হয়েছে এটা সে অ্যাভয়েড করতে চায়, এটা সে রাখতে চায় না। এবং অ্যালোটির জন্য বলা হচ্ছে যে এটা নেসেসারি নয় যে অ্যালোটমেন্ট ওই সময়ের মধ্যেই তাকে অ্যাভয়েড করতে হবে। সে শুধুমাত্র কোম্পানিকে যদি একটা নোটিশ দেয় যে আমি অ্যাভয়েড করতে চাই, দ্যাট ইজ ইনাফ, এটাই বলা হচ্ছে। নাও সুট ফর কম্পেনসেশন এগেন্স্ট ডিরেক্টর, ইফ এনি ডিরেক্টর অফ এ কোম্পানি নোয়িংলি কন্ট্রাভেন্স অর পারমিটস অর অথোরাইজেস অর কন্ট্রাভেনশন অফ এনি প্রভিশন রিলেটিং টু অ্যালোটমেন্ট অফ শেয়ার্স, হি শ্যাল বি লায়াবল টু কম্পেনসেট দ্য কোম্পানি অ্যান্ড দ্য অ্যালোটি ফর এনি লস, ড্যামেজেস অর কস্ট হুইচ দ্য কোম্পানি অর দ্য অ্যালোটি মে হ্যাভ সাস্টেন্ড অর এনকার্ড দেয়ার বাই, বাট দ্য টাইম লিমিট ফর এক্সারসাইজিং দ্য রাইট ইজ 2 years. Then ফাইন, ডিরেক্টর্স রেসপন্সিবল ফর ইরেগুলার অ্যালোটমেন্ট মে অলসো বি লায়াবল টু ফাইন আন্ডার সেকশন 148। দুই নম্বরটা একটু বুঝিয়ে দিই। দুই নম্বরে বলছে যে যদি কোনো কোম্পানির ডিরেক্টর নোয়িংলি জেনে শুনে আইনের কোনো প্রভিশন কন্ট্রাভিন করে তাহলে কিন্তু বলা হচ্ছে এবং অ্যালোট করে শেয়ার, হি শ্যাল বি লায়াবল টু কম্পেনসেট দ্য কোম্পানি অ্যান্ড দ্য অ্যালোটি। তাহলে ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে কোম্পানিকে এবং অ্যালোটিকে বোধকেই কিন্তু কম্পেনসেশন দিতে হবে। নেক্সট, রিটার্ন অ্যাজ টু অ্যালোটমেন্ট। দ্য রিটার্ন অফ অ্যালোটমেন্ট ইজ এ ডকুমেন্ট হুইচ ইজ রিকোয়ার্ড টু ফাইল উইথ দ্য রেজিস্টার উইদিন 60 days অফ দ্য অ্যালোটমেন্ট অফ শেয়ার্স। তো রিটার্ন অ্যাজ টু অ্যালোটমেন্ট বলতে রিটার্ন একটা ডকুমেন্ট যা আসলে রেজিস্টারের কাছে 60 দিনের মধ্যে ফাইল করতে হয় শেয়ার অ্যালোটমেন্ট থেকে। হোয়েন এ কোম্পানি অ্যালোট শেয়ার, ইট রিকোয়েস্ট টু ফাইল এ রিটার্ন ইন হুইচ দ্য নাম্বার অ্যান্ড নমিনাল অ্যামাউন্ট অফ দ্য শেয়ার্স অ্যালোটেড, দ্য অ্যামাউন্ট পেয়েবল অন ইচ শেয়ার, দ্য নেমস, অ্যাড্রেসেস অফ দ্য অ্যালোটিস এটসেট্রা আর মেনশনড। রুলস রিগার্ডিং রিটার্ন অ্যাজ টু অ্যালোটমেন্ট সেকশন 151 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 প্রোভাইডস রুলস রিগার্ডিং রিটার্ন অ্যাজ টু অ্যালোটমেন্ট হুইচ মাইট বি অ্যাজ ফলোজ। নাম্বার ওয়ান, সাবমিশন অফ দ্য ডকুমেন্টস। ফর এ কোম্পানি হ্যাভিং এ শেয়ার ক্যাপিটাল মেক্স এনি অ্যালোটমেন্ট অফ ইটস শেয়ার্স, দেন ইট শ্যাল উইদিন 60 days আফটার ফাইল উইথ দ্য রেজিস্টার এ রিটার্ন ইন হুইচ দ্য ফলোয়িং পার্টিকুলার শ্যাল বি স্টেটেড। নাম্বার ওয়ান, দ্য নাম্বার অ্যান্ড নমিনাল নাম্বার অফ দ্য শেয়ার্স অ্যালোটেড, দ্য নেমস, অ্যাড্রেসেস অ্যান্ড অকুপেশনস অফ দ্য অ্যালোটি অ্যান্ড দ্য অ্যামাউন্ট পেইড অর ডিউ অ্যান্ড পেয়েবল অর ইচ অফ ইচ শেয়ার এক্সেপ্ট বোনাস শেয়ার অফ দ্য শেয়ার্স আর অ্যালোটেড অ্যাজ ফুললি অর পার্টলি পেইড আপ ফর কনসিডারেশন আদার দ্যান ইন কেস দ্য কপিস অফ দ্য এগ্রিমেন্টস ডিউলি স্ট্যাম্পড অ্যান্ড ভেরিফাইড ইন দ্য প্রেসক্রাইব ম্যানার। সো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সেকশন 151 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী কিছু রুলস রয়েছে অ্যালোটমেন্টের রিটার্নের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং এ বিতে বলা হয়েছে যে কোন ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে টু দ্য রেজিস্টার অ্যান্ড দেন সাবমিশন অফ দ্য রিটার্ন উইথ ই স্ট্যাম্পস ইন অ্যাবসেন্স অফ রিটেন এগ্রিমেন্ট। ইফ দ্য অ্যালোটমেন্ট অফ শেয়ার ইজ মেড অ্যাজ ফুললি অর পার্টলি পেইড আপ আদারওয়াইজ দ্যান ইন ক্যাশ রাদার বাই ভার্চু অফ এ কন্ট্রাক্ট অ্যান্ড ইফ দ্য সেড কন্ট্রাক্ট ইজ নট রিডিউস টু রাইটিং দেন দ্য কোম্পানি শ্যাল উইদিন 1 month আফটার দ্য অ্যালোটমেন্ট ফাইল উইথ দ্য রেজিস্টার দ্য প্রেসক্রাইব পার্টিকুলার্স অফ দ্য কন্ট্রাক্ট স্ট্যাম্পড উইথ সাম স্ট্যাম্প ডিউটি অ্যাজ উড হ্যাভ বিন পেয়েবল ইফ দ্য কন্ট্রাক্ট হ্যাড বিন রিডিউস টু রাইটিং দিস পার্টিকুলার শ্যাল বি ডিম টু বি অ্যান ইনস্ট্রুমেন্ট উইদিন দ্য মিনিং অফ দ্য স্ট্যাম্প অ্যাক্ট 1899।
সো এখানে বলা হচ্ছে যে রিটার্ন কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে স্ট্যাম্প বসিয়ে তারপরে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ফুললি পেড অফ হোক বা পার্টলি পেড অফ হোক অথবা দেয়ার ইন আদার দ্যান দ্য ক্যাশ, ক্যাশ ব্যতীত। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে কোম্পানি উইদিন ওয়ান মান্থ এই অ্যালটমেন্ট থেকে এক মাসের মধ্যে রেজিস্ট্রারের কাছে প্রেসক্রাইব পার্টিকুলার এবং কন্ট্রাক্ট পেশ করবে স্ট্যাম্প সহকারে, ডিউলি স্ট্যাম্পড। দেন নাম্বার থ্রি, এক্সটেনশন অফ টাইম বাই দ্য রেজিস্ট্রার। অ্যাজ ডিসকাসড আর্লিয়ার দ্যাট দ্য কোম্পানি ইজ রিকোয়ার টু ফাইল রিটার্ন উইদিন 60 days আফটার দ্য অ্যালটমেন্ট অফ শেয়ার্স, বাট ইফ দ্য রেজিস্টার ইজ স্যাটিসফাইড দ্যাট দ্য সেট 60 days ইজ নট সাফিসিয়েন্ট ফর এ কোম্পানি ফর দ্য অ্যাবাভ মেনশন পারপাস, দেন হি মে অন দ্য অ্যাপ্লিকেশন মেড দ্য কোম্পানি বিফোর এক্সপায়ারি অফ দ্য 60 days এক্সটেন্ড দ্য পিরিয়ড অ্যাজ হি থিঙ্কস ফিট। তো এটি আগেই বলা হয়েছে যে যদি এমন হয় শেয়ার অ্যালটমেন্ট থেকে 60 দিনের মধ্যেও রিটার্ন যদি কোম্পানি দাখিল করতে না পারে আর যদি রেজিস্টার স্যাটিসফাইড হয় যে কোম্পানির কাছে যথেষ্ট সাফিসিয়েন্ট কজ আছে এর পেছনে, তাহলে কোম্পানি তখন অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে রেজিস্টার তখন এই টাইমটি চাইলে বাড়িয়ে দিতে পারে, এক্সটেন্ড করতে পারে। পেনাল্টি, ইফ দ্য কোম্পানি ডিফল্টস ইন ফাইলিং এ রিটার্ন উইদিন 60 days মেনটেনিং দ্য প্রসিজিওর মেনশনড ইন সেকশন 151, দেন এভরি অফিসার অফ দ্য কোম্পানি হু ইজ নোয়িংলি এ পার্টি টু দ্য ডিফল্ট শ্যাল বি লায়াবল টু এ ফাইন নট এক্সিডিং 1,000 টাকা ফর এভরি ডে ডিউরিং হুইচ দ্য ডিফল্ট কন্টিনিউজ। পেনাল্টির ক্ষেত্রে বলা হচ্ছে যে কোম্পানি যদি ডিফল্ট হয় রিটার্ন ফাইল করতে না পারে 60 দিনের মধ্যে এবং 151 অনুযায়ী যদি টাইম এক্সটেন্ড করার অ্যাপ্লিকেশান না দেয় বা রিজনেবল কারণ না থাকে, তাহলে কিন্তু ফাইন ইম্পোজ করা হবে। এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে নট এক্সিডিং 1,000 টাকা ফর এভরি ডে ডিউরিং হুইচ দ্য ডিফল্ট কন্টিনিউজ, অর্থাৎ প্রত্যেক দিনের জন্য 1,000 টাকা জরিমানা হবে যতদিন সে ডিফল্ট করতে থাকবে ততদিন পর্যন্ত। অ্যান্ড নাও এক্সেপশন, ডিফল্ট অন দ্য পার্ট অফ দ্য লায়াবল কোম্পানি অর এনি অফ দ্য অফিসার ইজ আপন মি আপন দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য কোড অ্যাক্সিডেন্টাল অর ডিউ টু ইনঅ্যাডভার্টেন্স অর অন এনি আদার রিজনেবল গ্রাউন্ড, দেন দ্য কোর্ট মে এক্সটেন্ড দ্য টাইম ফর দ্য ফাইলিং অফ দ্য ডকুমেন্ট ফর সাচ এ পিরিয়ড অ্যাট থিংস ফিট। প্রসিজিওর ইন কেস অফ অ্যালটমেন্ট অ্যাজ এ ডিসকাউন্ট, হোয়ার শেয়ার্স অফ এ কোম্পানি আর অ্যালোটেড অ্যাট এ ডিসকাউন্ট, দ্য রিটার্ন মাস্ট কন্টেন এ কপি অফ দ্য রেজলিউশন পাসড বাই দ্য কোম্পানি অ্যাবাউট দ্য ম্যাটার। নো রিটার্ন অ্যাজ টু ফরফিটেড শেয়ার্স, ফর ফরফিটেড শেয়ার্স নো রিটার্ন ইজ রিকোয়ার্ড টু ফাইল উইথ দ্য রেজিস্টার সিন্স রি ইস্যু অফ ফরফিটেড শেয়ার ডাজ নট অ্যামাউন্ট টু ফ্রেশ অ্যালটমেন্ট এক্সেপ্ট মাইনর্স। তো কিছু এক্সেপশন এখানে আলোচনা করা হয়েছে, আসলে সেই এক্সেপশনগুলো হচ্ছে ডিসকাউন্ট দিয়ে যদি কোনো অ্যালটমেন্ট করা হয়, ফরফিটেড শেয়ারের ক্ষেত্রে কোনো রিটার্ন করা যাবে না, নো রিটার্ন ইজ রিকোয়ার্ড। ফরফিটেড শেয়ার হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রিটার্ন দেবার দরকার নাই, কারণ বলা হচ্ছে সিন্স রি ইস্যু অফ ফরফিটেড শেয়ার ডাজ নট অ্যামাউন্ট টু ফ্রেশ অ্যালটমেন্ট এক্সেপ্ট মাইনর্স, মাইনর্স ব্যতীত অন্য কারো কাছে এই রি ইস্যুটি কিন্তু কোনো গুরুত্ব বহন করে না। ইস্যু অফ শেয়ারস অ্যাট এ ডিসকাউন্ট, হোয়েন দ্য শেয়ার্স আর ইস্যুড অ্যাট এ প্রাইস লেস দ্যান দেয়ার ফেস ভ্যালু, দেন ইট ইজ কল দ্য অ্যালটমেন্ট অফ শেয়ার অ্যাজ এ ডিসকাউন্ট। অর্থাৎ ফেস ভ্যালু থেকে যখন একটা শেয়ার কম দামে ছাড়া হয় বা ইস্যু করা হয়, তখন আমরা সেটাকে বলবো ইস্যু অফ শেয়ার অ্যাট ডিসকাউন্ট। রুলস রিগার্ডিং দ্য ইস্যু অফ শেয়ার অ্যাট এ ডিসকাউন্ট, সেকশন 153 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 প্রোভাইড দ্যাট ইট ইজ লফুল ফর এ কোম্পানি টু ইস্যু শেয়ার্স অ্যাট এ ডিসকাউন্ট ইফ দ্য ফলোয়িং কন্ডিশন আর ফুলফিলড। নাম্বার ওয়ান, প্রিভিয়াস ইস্যু, দ্য ইস্যু অফ শেয়ার অ্যাট এ ডিসকাউন্ট মাস্ট বি অফ এ ক্লাস অফ শেয়ার্স অলরেডি ইস্যুড, অর্থাৎ কোনো একটা নির্ধারিত ক্লাস অফ শেয়ারের ক্ষেত্রে কিন্তু এই ডিসকাউন্টটা হবে। ইন অ্যানাদার ওয়ে ইট বি সেড দ্যাট ইজ অনলি দোজ শেয়ার্স মে বি ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট ইফ দে আর ইস্যুড প্রিভিয়াসলি বাই দ্য কোম্পানি, অর্থাৎ প্রিভিয়াসলি কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ারগুলোকেই কিন্তু ডিসকাউন্ট রেটে আবার ইস্যু করা যাবে।
Time limit for issue at a discount. To issue any shares at a discount, at least 1 year should have elapsed at the date of issue from the date of commencement of business by the company. Authorization of the discount. The issue of shares at a discount must be authorized by resolution passed in general meeting of the company and must be sanctioned by the court. So, issue ডিসকাউন্ট দিয়ে করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেখানে জেনারেল মিটিংয়ে অর্ডার পাশ হতে হবে কোম্পানির এবং তারপর কোর্টের পারমিশন নিতে হবে আদারওয়াইজ কিন্তু ডিসকাউন্ট দিয়ে শেয়ার দেওয়া যাবে না নাও ইস্যু উইদিন সিক্স মান্থস ফ্রম দ্য ডেট অফ স্যাংশন দ্য শেয়ার্স টু বি ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট মাস্ট বি ইস্যুড উইদিন সিক্স মান্থ After the date on which the issue is sanctioned by the court or within such extended time as the court may allow. Rate of discount. The maximum rate of discount must be specified by the resolution, but this rate of discount shall not exceed 10% in any case. Rate of discount এর ক্ষেত্রে বলছে যে maximum rate of discount মাস্ট বি স্পেসিফাইড মানে অবশ্যই স্পেসিফাইড হতে হবে রেজলিউশন দ্বারা ম্যাক্সিমাম রেট রেজলিউশন দ্বারা নির্ধারিত হতে হবে কিন্তু এটা কখনোই 10%-এর বেশি হবে না পার্টিকুলার্স অফ দ্য ডিসকাউন্ট টু বি মেনশনড ইন দ্য প্রসপেক্টাস অ্যান্ড ব্যালেন্স শিট দ্য পার্টিকুলার্স অফ দ্য ডিসকাউন্ট অ্যালাউড অন দ্য ইস্যু অফ দ্য শেয়ার্স অর অফ সো মাচ অফ দ্যাট ডিসকাউন্ট অ্যাজ হ্যাজ নট বিন রিটার্ন অফ মাস্ট বি কন্টেইনড ইন এভরি প্রসপেক্টাস রিলেটিং টু দ্য ইস্যু অফ দ্য শেয়ার্স অ্যান্ড এভরি ব্যালেন্স শিট ইস্যুড বাই দ্য কোম্পানি সাবসিকুয়েন্টলি তো বলা হচ্ছে যে প্রসপেক্টাস এবং ব্যালেন্স শিটে কিন্তু এ ধরনের ইস্যুর কথা উল্লেখ থাকতে হবে সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীতে যে প্রসপেক্টাসটা আসবে ইস্যুর পরে Then penalty, if any company fails to contain particulars of discount in the prospectus relating to the issue or in the balance sheet issued in the company in this connection, then the company and every officer of that company who is in default shall be liable to fine not exceeding 500 taka. Again, in case of allotment, then ki bola hoche dekho, in case of allotment er khetre abar bola hoche, At a discount in the way mentioned herein above, the allottee who have been put on the register of members become bound to pay the full value of their shares. So, bola hoche je, who have been put on the register of members become bound full value of their shares. Allotment er khetre jodi discount e amra er opore je poddhotigulo bollam তো বলা হচ্ছে যে সে যদি মেম্বার হয় দেন হি ইজ বাউন্ড টু পে দ্য ফুল অ্যামাউন্ট অফ দ্য শেয়ার ইস্যু অফ শেয়ার অ্যাট এ প্রিমিয়াম শেয়ার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম মিন্স ইস্যু অফ শেয়ার অ্যাট এ প্রাইস হায়ার দ্যান দ্য ফেস ভ্যালু অফ দ্য শেয়ারস ওয়ার দ্য কোম্পানি হ্যাজ গুড উইল ইন দ্য মার্কেট ইন দ্য কেস ইট ইস্যুজ শেয়ারস অ্যাট হায়ার প্রাইস দেন দ্য ফেস ভ্যালু Here the total premium amount shall be transferred to the share premium account. তো এটা একটু নতুন এখানে কিন্তু বলা হচ্ছে দেখো তোমাদেরকে এটা আমি ক্লাসে কভার করি নাই যে শেয়ার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম এটা বলতে আমরা বুঝছি যে কোনো একটা শেয়ার আমরা ইস্যু করছি এমন একটা প্রাইজে যা শেয়ারের ফেস ভ্যালু থাকে দাম বেশি হবে এতক্ষণ আমরা ডিসকাউন্ট পড়লাম এবার আমরা কিন্তু ডিসকাউন্ট না বেশিটা পড়ছি এখন ধরো কোম্পানির একটা গুডউইল আছে মার্কেটে ইন দ্যাট কেস কোম্পানি কি করতে পারে ফেস ভ্যালু থেকে হায়ার রেটে বা প্রাইজে শেয়ার বিক্রি করতে পারে হেয়ার টোটাল প্রিমিয়াম অ্যামাউন্ট শ্যাল বি ট্রান্সফার টু শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট রুলস রিগার্ডিং ইস্যু অফ শেয়ার অ্যাট এ প্রিমিয়াম সেকশন 57 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট লেজ ডাউন দ্য রুলস রিগার্ডিং দ্য ইস্যু অফ দ্য শেয়ারস অ্যাট এ প্রিমিয়াম হুইচ আর ডিসকাসড অ্যাজ ফলোজ Where a company issues shares at a premium, the amount of premiums on those shares shall be transferred to an account called the share premium account. The company jodi kono share premium share issue kore, tahole shei money ta kintu deposited hobe share premium account e. Shei jonno company ke share premium account open korte hobe. Application of the provision relating to the deduction of the capital.
on the transfer of premium to the share premium account, the provision relating to reduction of share capital of a company shall apply as if the share premium account were paid up share capital to the company. Section 57(1). To bola hocche je ei khetre on transfer of premium to the share premium account eta share korbar khetre যে প্রভিশন আমাদের রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল আমরা পড়েছি সেই সেম প্রভিশন কোম্পানি ল অনুযায়ী এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড দেন অ্যাপ্লিকেশন ফর দ্য শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট দ্য শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট মে বি অ্যাপ্লাইড বাই দ্য কোম্পানি ফর দ্য ফলোয়িং পারপাস টু ইস্যু ফুললি পেইড বোনাস শেয়ার টু মেম্বার টু রাইট অফ preliminary expenses of the company, to write off expenses or the commissions paid or discount allowed on issue of the shares or debentures, and to provide for the premium payable on redeemable preference shares or debentures and issue of shares prior to the commencement of this act. এই আইন কমেন্স হবার পূর্বে আসলে শেয়ার কিভাবে ইস্যু হতো? Where a company issues share before the commencement of this act, the rules described here shall apply in such a way as if the shares had been issued after the commencement of this act. But if any part of the premium is applied in such a way that it is not possible to identify it as a part of the company's reserves fund, then part shall be discharge in determining the sum to be included in the share premium account. এই কোম্পানি আইন পাশের পূর্বে সেখানে বলা হচ্ছে দেখো যে আফটার দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট এমনভাবে সেটিকে ডিল করা হবে যেন এই আইন কমেন্সমেন্ট হওয়ার পরই আমরা এইভাবে শেয়ারটাকে ইস্যু করেছি. নাও শেয়ার সার্টিফিকেট. So, share certificate means the certificate issued by the company which is the evidence of the number of share is specified in the certificate has been allotted. এখন share certificate জিনিসটা আসলে কি? Share certificate হচ্ছে কোম্পানি আমাকে শেয়ার অ্যালোট করলো, এরপর কিন্তু কোম্পানি আবার আমার নামে একটা শেয়ার সার্টিফিকেট ইস্যু করবে. আফটার অ্যালোটমেন্ট অফ শেয়ার ইট ইজ দ্য ডিউটি অফ দ্য কোম্পানি টু ইস্যু এ শেয়ার সার্টিফিকেট টু দ্য অ্যালোটি ফ্রি অফ কস্ট, এবং কোম্পানি কিন্তু এটা উইদাউট এনি চার্জ অ্যালোটিকে ইস্যু করবে. সো ইট ইজ অ্যান অব্লিগেশন কাস্ট আপন দ্য কোম্পানি আফটার দ্য অ্যালোটমেন্ট অফ শেয়ার ওর ডিভেঞ্চার টু ইস্যু এ শেয়ার সার্টিফিকেট টু দ্য অ্যালোটি. হাওয়েভার দিস অব্লিগেটরি ক্লোজ ইজ নট অ্যাপ্লিকেবল টু দ্য ইস্যু অব বন্ডস. নাও স্ট্যাটিউটরি প্রভিশন রিলেটিং টু দ্য শেয়ার সার্টিফিকেট. According to Act of 1994, every person whose name is entered as a member in the register of members shall without payment be entitled to certificate under the common seal of the company specifying the share or shares held by him and the amount paid up thereon. However, in respect of a share or shares held jointly by several persons, the company shall not be bound to issue more than one certificate and delivery of a certificate for one or more shares to one of the several joint holders shall be sufficient delivery to all. If the certificate issued by the company is defaced, lost or destroyed, it may be renewed on payment of the prescribed fee. However, the necessity of and the object of share certificate, it also described in section 31 of the Companies Act. এখন বলা হচ্ছে যে যে ব্যক্তির নাম মেম্বার লিস্টে উল্লেখ করা আছে অ্যাজ এ মেম্বার, সে কিন্তু তার অধিকার বর্তাবে উইদাউট এনি পেমেন্ট কোম্পানির কাছ থেকে একটি শেয়ার সার্টিফিকেট পাওয়ার. তবে যদি জয়েন্টলি বা সেভারেলি একাধিক ব্যক্তি কোনো শেয়ার কিনে, সেই ক্ষেত্রে মোর দ্যান ওয়ান সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে কোম্পানি বাউন্ড থাকবে এবং মোর শেয়ার হোল্ডারকেই সেটা কিন্তু পাঠাবে. ডেলিভারি টু অল. সো কোম্পানি যদি কখনো শেয়ার সার্টিফিকেট তোমার কাছ থেকে হারিয়ে যায়, উড়ে যায়, আগুন লেগে যায়, লস্ট, হাওএভার ইউ ক্যান এগেইন গিভ এ ফি ফর দ্য ফর ইস্যুইং এগেইন এ সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেট. নাও কন্টেন্টস অফ শেয়ার সার্টিফিকেট. ইন দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেসিফিক প্রভিশন ইন কোম্পানিজ অ্যাক্ট রিগার্ডিং ফর্মস অ্যান্ড কন্টেন্টস
contents of the share certificate, the following are found from the general practice: name and address of the registered office of the company, serial number of the share certificate, date issue of the certificate, name and address of the shareholder, number and class of shares, distinctive numbers of share including in the share certificate, normal value of each share, amount paid on each share, a revenue stamp, space for the signature of the directors and the secretary. এগুলো কিন্তু কোম্পানি আইনে বলা নাই, তবে প্রচলিত কাস্টমস অনুযায়ী সাধারণত এই তালিকাটা করা হয়েছে যে এই এই বিষয়গুলা সাধারণত শেয়ার সার্টিফিকেটের মধ্যে থাকে। টাইম লিমিট ফর ইস্যু অফ সার্টিফিকেট। দ্য টাইম লিমিট ফর দ্য ইস্যু অফ সার্টিফিকেট ইন কোম্পানিজ অ্যাক্ট অ্যান্ড ইন লিস্টিং রেগুলেশন ইজ 90 days ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যালটমেন্ট অফ দ্য শেয়ার। ইফ বাই দিস টাইম দ্য কোম্পানি ডাজ নট ইস্যু এ শেয়ার সার্টিফিকেট, the allottee or transferee may give a notice of the company for the issue of a certificate in his favor. Object and effect er khetre bola hocche section 31 of the act provides the object of share certificate considering different circumstances and object and legal effect of share certificates might be as follows. It's a prima facie evidence that you are a shareholder. Estoppel as to the title of the interest, estoppel as to the payment. Share warrant. A share warrant is a document issued by the company under its common seal stating that its bearer is entitled to the shares or stock specified therein. Shell warrants are negotiable instruments and a bona fide purchaser for value shall have good title on it if he has obtained it in good faith. They are transferable by mere delivery without registration of transfer. Now, difference between share certificate and share warrant. The difference between a share certificate and share warrant are many, but for time constraint, I just mention the key point. I will not elaborately discuss every point. Primacy of the document. A share certificate is the primary document as to the title and ownership of the share, which is issued by the company at first. On the other hand, a share warrant is an alternative document regarding the ownership of the share. Now, next difference, rules of issue. Share certificate may be issued in respect of fully as well as partly paid up share, and share warrant is issued only in respect of fully paid up of share. Authority to issue any company, whether public or private, having share capital may issue a share certificate, but only a public company can issue a share warrant. Contents. In a share certificate, the name and address of the shareholder, value of the share number, etc. are contained. But in a share warrant, the name and addresses of the shareholder are not contained. Here only the serial number, date of issue and value of the share, etc. are mentioned. Status of the holder. A holder of a share certificate is considered to be the shareholder of the company unless there is otherwise contained. Then next, permission from register, listing of name, right of the holder, transfer. These are all the points of distinction between these two, that is share certificate and share warrant. And another point, liability to issue document, payment of dividend, right of bona fide holder, right to file winding up petition. A holder of share certificate being a member of the company has right to file a winding up petition on certain circumstances. On the other hand, a holder of share warrant cannot do so unless the articles of association is allowed him to do that. So winding up a petition kintu share certificate er malikra korte parleo jokhon tara share warrant peye jay তখন কিন্তু তারা সেই কাজটি করতে পারে না, অর্থাৎ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অ্যালাউ করে না এটা। আনাদার ওয়ান ডিফারেন্সেস বিটুইন শেয়ার অ্যান্ড স্টক। হেয়ার হোয়াট ইজ স্টক, আই ওয়ান্ট টু জাস্ট মেনশন দ্যাট স্টক ইজ এ বান্ডেল অফ শেয়ার্স পুট টুগেদার ফর ইউজার্স কনভেনিয়েন্স। স্টক হচ্ছে শেয়ার, বান্ডেল অফ শেয়ার, এক গাদা শেয়ারের একটা সমন্বয়, যা বলা হচ্ছে ফর ইউজার্স কনভেনিয়েন্স। পুট টুগেদার, একই সঙ্গে রাখা হয় ইউজার্স কনভেনিয়েন্টের জন্য। আর শেয়ার বলতে আমরা জানি স্মল পার্ট অফ দ্য টোটাল শেয়ার ক্যাপিটাল।
Payment criteria: share may be partly or fully paid up, but a stock is always be fully paid up. Issuing authority: share may be issued both by public and private company, but only public companies can convert share into stock. Splitting of shares: shares are of equal denomination, while a stock may be split into any fraction of any amount. And then member of the company, number of the documents. These are the distinction point. And the next, direct issue, time of issue, issue in fragments as to registration, applicability of the provision of the act, face value, certificate. So these are all distinction among stock, between stock and the share. If you have any question, please comments in the comments box below. And for today, that's all. Meet you soon, inshallah, with another lecture. Thank you all. Allah Hafiz.